ছোটবেলাটা কি অদ্ভুত ছিল তাই না? জামার ভেতর হাত ঢুকিয়ে বলতাম, হে আমার হাত নেই। একটা পেন ছিল যা চার রকম কাটি, আর আমরা সে চারটে বোতাম একসাথে টিপার চেষ্টা করতাম। দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ আসলে চমকে দেবো বলে, কিন্তু সে আসতে দেরি করেছে তাই অধৈর্য হয়ে বেরিয়ে পড়তাম। তখন ভাবতাম আমি যেখানে যেখানে যাচ্ছি চারটা আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। সুইচের দুদিকে আঙুল চেপে অন অফ করার মাঝামাঝি ব্যালেন্স করার চেষ্টা করতাম। দু ফোঁটা জল মাটিতে ফেলে রেস করাতাম, দেখতাম কোনটা আগে যেত। বৃষ্টি হলে ছাতা না নিয়ে কচু পাতা বা কলা পাতা মাথায় দিয়ে বলতাম, দেখ জল গায়ে লাগছে না। তখন আমাদের শুধু একটা জিনিসই খেয়াল রাখার দায়িত্ব ছিল, সেটা হলো স্কুল ব্যাগ। ভুল করে ফলের দানা খেয়ে ফেললে আবার দুশ্চিন্তা করতাম, পেটের মধ্যে আবার গাছ হবে না তো। ঘরের মধ্যে ছুটে যেতাম, তারপর কি দরকার ভুলে যেতাম। ঘর থেকে বেরিয়ে আসার পর মনে পড়ত, যখন আমরা ছোট ছিলাম ধৈর্য সহ্য হতো না যে আমরা কবে বড় হব। ছোটবেলাটা ঠিক এইভাবেই কেটে গেল, আর সবার থেকে একটাই কথা শুনে গেলাম, বড় হয়ে কি হতে চাও? এখন আমি উত্তরটা জেনে গেছি, আবার ছোটবেলা ফিরে পেতে চাই।